নাম কি? ময়না। খুব সুন্দর নাম ময়না। কথা বলতে পারে? জি না, মিঠু বলতে পারে না, শিরদে ফুল টাইম এটা হ্যান্ড ফিডিং চলতেছে। মানে কথা বলতে শিখতেছে না? শিখে এক বড় ভাই নিয়ে আসছিল, বুঝছেন, হ্যান্ড ফিডিং এর বাচ্চা। হ্যাঁ, আনার পর ঘোরা দিয়ে কেউ ঘুরে কেউ আবার আলবাই। কেমন বেচা কেনা কেমন চলে এখানে? ভালোই চলে। প্রিয় দর্শক, আপনারা গিনিপিক দেখতে পাচ্ছেন। শ্যামা পাখিটার দাম কত ভাই? শ্যামা পাখিটার এই যে গুলোকে সরাইলের আসলি নাকি? সরাইলের গাড়ির মধ্যে পাখিগুলো সাজিয়ে সুন্দরভাবে পাখি বিক্রি করে, মানে এক এক প্রকার সংসারের মতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেশিও পাখি কথা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ 2 সেপ্টেম্বর শনিবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি বসন্তের ঐতিহ্যবাহী কুটিয়া পাখিরহাটে। এখানে পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি বিক্রি হয়ে থাকে। অনেকদিন পরে মসজিদের ঐতিহ্যবাহী পটিয়া পাখিরহাটে আসলাম। প্রিয় দর্শক, আপনাদের আমি দেখাতে চেষ্টা করব যে এই হাটে কী দামে দেশি হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে এবং কিছু দেশি পাখির দাম এবং অন্যান্য পাখির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের নরসিংদীর পটিয়া হাটের আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, নরসিংদীর ঐতিহ্যবাহী পটিয়া বাজারটি হাঁস মুরগি গরু ছাগল এবং দেশি পাখির জন্য খুবই বিখ্যাত। এখানে স্বল্প মূল্যে দেশি হাঁস মুরগি গরু ছাগল এবং দেশি পাখি পাওয়া যায়। যারা বেশি পরিমাণে হাঁস মুরগি অথবা দেশি পাখি কিনতে চান, তারা এই হাটে এসে একবার ঘুরে যেতে পারেন। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ময়না। ময়না নাম কি? ময়না। খুব সুন্দর নাম। নাম কি আবার একটু বলো, তোমার নাম কি বলো, তোমার নাম কি? এই বলো তোমার নাম কি, নাম কি, তোমার নাম কি বলো, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ময়না পাখিটি কথা বলতে পারে, আমার সাথে কথা বলবে। দেখেন, তোমার নাম কি, তোমার নাম কি? ময়না। আর কোন কথা বলতে পারো না নাকি? আর কি কি কথা বলতে পারো? আর কি কথা বলতে পারো? এই ময়না পাখিটির দাম চাওয়া হচ্ছে 15,000 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ময়না পাখিটি কথা বলতে পারে। ময়না, তোমার নাম কি, তোমার নাম কি? সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম দাও ময়না। আসসালামু আলাইকুম। সালাম দাও ময়না। ময়না, ময়না কথা বলো, তোমার নাম কি, তোমার নাম কি? ময়না, তুমি আর কথা বলতে পারো না? সালাম দাও, সালাম দাও ময়না। ময়না শিশ দাও, শিশ দাও। ময়না শিশ দাও। প্রিয় দর্শক, এই পাখিটি কিনতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন। ময়না পাখিটির দাম চলছে 15,000 টাকা একদম। ময়না, কাইম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। ব্যবসা কেমন চলছে? ব্যবসা মোটামুটি ভালো। মোটামুটি না,
আজকের পুটিয়াতে কি কি পাখি নিয়ে আসলেন? যে কোন ধরনের পাখি আছে আমার কাছে? সব ধরনের পাখি আছে না? আচ্ছা আমরা একটু এখান থেকে শুরু করি। অনেক বাজিকার দেখা যাচ্ছে। এগুলো কি খামারে বাজিকার না? যে খামারে। আচ্ছা কত করে চাওয়া হচ্ছে দাম? এগুলোর দাম 750 টাকা। 750 টাকা? আচ্ছা জোড়া 750 তাই তো? এখানে আবার কিছু এলবিনও দেখা যাচ্ছে। সব সেম প্রাইস। সবগুলো সেম প্রাইস না? আচ্ছা এখানে ডায়মন্ড ডাব আছে। ডায়মন্ড ডাবে 1200 টাকা পেয়ার। 1200 টাকা পেয়ার ডায়মন্ড ডাব। আচ্ছা আর সিনস? সিনসগুলো 600 টাকা। সিনস 600। আচ্ছা জাবা কত করে যাচ্ছে? জাবা ফন কালার 3500, ব্ল্যাক 1500, হোয়াইট 1500, সিলভার 1500। ব্ল্যাক হোয়াইট আর সিলভার 1500। আর ফন হচ্ছে 3500। 3000 টাকা। জাবাগুলো খুব সুন্দর আছে। জি ভাই। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জাবা এখানে। সব অ্যাডাল্ট। সব অ্যাডাল্ট না? জি ভাই। হ্যাঁ লাভাটগুলো দেখেন। আচ্ছা উপরে এক জোড়া বাজিকার এটা দামটা হচ্ছে কত? এগুলো সেম 800 টাকা। 800 টাকা। এদিকে এবারে সব সেম না? 800। জি ভাই। সব 800 করে। পকাটেল কত? পকাটেল 6000 টাকা জোড়া। 6000 টাকা জোড়া যাওয়া হচ্ছে পকাটেল না? যেকোনো যেকোনো টাই যেকোনো পিস 6000 টাকা। লাভবাট কত যাচ্ছে? এগুলো পিস একটা বলো 4000। 4000 না? 4000 এটা বলো 5500 টাকা। 4000 আর 5500। জি এদিকে দেখেন, এদিকে এদিকে দেখেন, টেম করে একটা বাচ্চা আছে। টেম করা বাচ্চা না? এটা নিলে পড়বে আপনার 4500 টাকা। 4500 টাকা? জি ফুল টেম। এটা কথা বলতে পারে? জি না মিঠু বলতে পারে না, সিরিজ ফুল টেম। কথা বলতে শিখতেছে না? শেখানো হচ্ছে। তাহলে এটা একদম 4500 টাকা দাও। 4500 টাকা। আমি দেখানোর চেষ্টা করতেছি। টিয়াটা খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর এবং শিশ দেয়, কথা শিখতেছে। হয়তো যে কিনবে সে কথা শিখাইতে পারবে। নিয়ে যদি একটা দেখেন, একটা ময়নার বাচ্চা দেখায় আপনারা। এটা মিরপুর থেকে এক বড় ভাই নিয়ে আসছিল, বুঝছেন, অ্যান্টিনিকের বাচ্চা। হ্যাঁ আনার পরে পালতে পারে না, বিক্রি করে এসে আমি কিনে রাখছি। হ্যাঁ যদি কেউ আপনার নিতে চান এটা বলবো 6000 টাকা একদম। এটা মিরপুরের পাখি। মিরপুরের পাখি না? হ্যাঁ মিরপুর থেকে বিক্রি করছে আর কি। বিক্রি করার পরে পালতে পারে না, বিদে আমার কাছে সেল করে দিছি। যদি আপনার নিতে চান 6000 টাকা হবে। 6000 টাকা না? পা গুলা দেখেন লাল টকটকা। ফুটবল খেলতে পারে? ফুটবল। কথা বলতে শিখবে না? নিজে নিজে খাওয়া শিখছে মাত্র। খাওয়া শিখছে এমনি? কথা শেখানো যাবে? কথা শেখানো যাবে? জি হ্যাঁ কথা বলার পাখি এগুলা। আচ্ছা ঠিক আছে, 6000 টাকা একদম চাওয়া হচ্ছে পাখি। খুব সুন্দর গ্রোথও কিন্তু ভালো। হ্যাঁ গ্রোথ ভালো, অনেক বডি ফিটনেস সব ভালো। বডি ফিটনেস ভালো। আর ওটা আচ্ছা নিচে এক জোড়া গুগু দেখা যাচ্ছে। এই জোড়াটা পড়বে 1000 টাকা। 1000 টাকা না? জি। আর এই জোড়াটা? এই জোড়া সেম প্রাইস। সেম প্রাইস? জি। আচ্ছা সাদাগুলো তো মনে একটা দাম বেশি থাকে। হ্যাঁ 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 একই প্রাইস। একই প্রাইস? একই। আচ্ছা কামিন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার লোকেশন নরসিংদী পুটিয়া বাজার। নরসিংদী পুটিয়া বাজার এখানে বসি আমি। আর আমার নাম্বার 01909667784। আরেকবার বলেন। আমার নাম্বার 01909667784। আমার লোকেশন নরসিংদী পুটিয়া বাজার। আপনি আর কোন কোন হাটে যান? আমি এই বাজারে মিরপুরে যাই, টঙ্গী বাজারে, সব জায়গায় যাই। হাটে কি নিয়মিত আসেন? পুটিয়া বাজারে নিয়মিত আসি, বাকিগুলোতে নিয়মিত যাই না। নিয়মিত না? আর টঙ্গীর বাজারে? টঙ্গী বাজারে মাঝে মধ্যে দেখা যায় আমাকে। আচ্ছা মিরপুর হাটে মাঝে মধ্যে যান? যে কোনো লোক আমার অর্ডার দিলে যে কোনো পাখি আমি মিরপুর বাজারে টঙ্গী বাজারে পৌঁছে দিতে পারবো। পৌঁছে দিতে পারবেন? তাই তো, দেশি দেশি পাখিও দিতে পারবেন? চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনারা যদি যোগাযোগ করেন। দেশি পাখিতে একটু বাধ্যবাধকতা আছে, লিমিটেশন আছে। আচ্ছা কাইম ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাটা মুরগির জোড়াগুলো কত যাচ্ছেন? 3টা 1200 না? বাসা কি দেশি মুরগি পালেন? 3টা মুরগি 1200 টাকা, মানে পিস 400 টাকা করে না? আর এখানে একটা আছে, এটা কত? 200 টাকা না? 1400 টাকা 4টা মুরগি। এই জোড়া কত? 1100 টাকা। আর এখানে 4টা, এই তো বাচ্চা মনে হয়, 1200 টাকা। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আছে মোটামুটি। আচ্ছা আপনার নামটা কি যেন? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম, আপনি তো এই হাটে খুব পুরান ব্যবসায়ী, অনেক আগে থেকে আপনার এখানে ব্যবসা করে আসছেন এবং খুব সুন্দরভাবে আপনি পাখিগুলো সাজিয়ে হাটে বিক্রি করেন এবং গাড়ির মধ্যে। প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি,
উনি এই গাড়ির মধ্যে পাখিগুলো সাজিয়ে সুন্দরভাবে পাখি বিক্রি করে মানে এক এক প্রকার সংসারের মতো একদম সুন্দরভাবে মানে এখানে সব সাজানো একটা এইভাবে মানে পাখি সংসার এবং এভাবে সেটআপটা এভাবেই থাকে প্রিয় দর্শক আমি একটু কাকার সাথে কথা বলে আমি দামগুলো জানিয়ে দিতে চেষ্টা করব পাখির আচ্ছা এখানে বাজিকার কত চাও আছে 800 টাকা জোড়া 800 টাকা জোড়া হ্যাঁ 800 আচ্ছা আর এদিকের গুলো এটা 1000 টাকা জোড়া আছে 800 আছে 1000 টাকা আছে 800 টাকা আছে না আচ্ছা এখানের গুলো কি একদম অ্যাডাল্ট 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 না আচ্ছা এখানে বেঙ্গলি আছে বেঙ্গলি কত করে যাচ্ছেন 800 টাকা 800 টাকা আচ্ছা আর এখানে বাজিকার আছে কিছু এগুলো কত করে যাচ্ছে 800 আচ্ছা গুগু দেখা যাচ্ছে এক জোড়া গুগু 1800 টাকা জোড়া আছে 2000 টাকা জোড়া আছে 1800 2000 টাকা জোড়া এখানে কি গুগুর দামটা একটু বেশি মনে হয় ডায়মন্ড আপ কত করে যাচ্ছেন ডায়মন্ড 1600 1600 টাকা জোড়া আর এখানে বাজিকার গুলো নিচের মোরবে বাজিকার কত যাচ্ছেন এখানে বাজিকার গুলো জানি না 600 টাকা জোড়া 600 টাকা জোড়া বেঙ্গলি আছে এখানে নিচে আরো কিছু গুগু আছে এগুলো কত করে যাচ্ছেন এটা 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া না আর পাইটটা পাইট এটা 1500 1500 না কি অবস্থা ভালো আছেন আচ্ছা কাকা আপনি পাখি লাইনে কতদিন যাবত আছে আমি বহুদিন ধরে দিব থাকি বহুদিন মানে মানে কত বছর হবে কত বছর হবে দান পাখির অন্য ব্যবসা করছি আমি পাখির ব্যবসা হয়েছে সংগ্রামের পরে পাখির ব্যবসা সংগ্রামের পর থেকে তাও তো আপনার মিনিমাম 25-30 বছর ব্যবসা করতেছেন কমপক্ষে ধরলেও আরো বেশি হইতে পারে সংগ্রামের পর আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল আনছি নাম্বার আছে নাম্বার আছে নাম্বার আমি না দেখি আমি কই যাচ্ছি আচ্ছা আপনার এই হাটে আসলে করিম ভাই বললে চিনবে না হ্যাঁ করিম ভাই কইলে যে কাউকে বললে যে করিম ভাই দোকান কোনটা দেখে দিবে তাই তো আচ্ছা কাকা আমাদের সময় দেন না আপনার গিনি পিগ আছে ওই জিনিস গিনি পিগ আছে না ওই জিনিস আছে না এই তো খুব সুন্দর গিনি পিগ কত করে যাচ্ছেন গিনি পিগ 1000 টাকা জোড়া 1000 টাকা গিনি পিগ প্রিয় দর্শক আপনারা গিনি পিগ দেখতে পাচ্ছেন 1000 টাকা জোড়া যাওয়া আর কবুতর গুলো এটা 700-800 টাকা জোড়া 700-800 টাকা জোড়া না আচ্ছা কাকা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনার জন্য আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আছে মোটামুটি মোটামুটি না আজকে তো পুটিয়া হাটে আসলেন আপনি তো মাধবদী এবং পুটিয়া দুই হাটে আসেন না পুটিয়া হাটে কি কি পাখি আনলেন আজকে বাজিগর লাভবাট আর খালি খাসা আচ্ছা ঠিক আছে এখানে বেশ কিছু বাজিকা দেখা যাচ্ছে এগুলো দাম কত চাও হচ্ছে এগুলো জোড়া হলো 650 টাকা জোড়া 650 টাকা আর এলবিনুর বাজিকাটা এলবিনুর হলো জোড়া 800 জোড়া 800 না এবারে জেপি টেপি নাই না ওই উপরে আছে উপরে আছে না আচ্ছা এগুলো কত চাও হচ্ছে এগুলো জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা আচ্ছা ফিন্স দেখা যাচ্ছে বেঙ্গলি বেঙ্গলি না জি আচ্ছা বেঙ্গলি কত চাও হচ্ছে বেঙ্গলি জোড়া 600 জোড়া 600 জোড়া 600 এদিকে লাভবাট দেখা যাচ্ছে এক জোড়া লাভবাট লাভবাটের দাম চাও হচ্ছে কত লাভবাট হলো 4000 4000 টাকা জি এই মেল ফিমেল কনফার্ম হ্যাঁ কনফার্ম অ্যাডাল্ট হইছে অ্যাডাল্ট হইছে ডিম বাচ্চা করবে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট না জি আর বাজিকার গুলোর দাম চাও হচ্ছে কত বাজিকার গুলো 700 700 টাকা করে না জি আচ্ছা আপনি তো হাটে প্রতি সপ্তাহে আসেন জি 1800 কাকা প্রতি সপ্তাহে হাটে আসেন জি কাকা প্রতি সপ্তাহে কেউ যদি কিনতে চায় তাহলে আপনি ডেলিভারি দিতে পারবেন অবশ্যই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন কাকা 016-016-87-87-68-68-50-50-97 লোকেশন নরসিংদী পাঁচদোনা না থ্যাংক ইউ কাকা আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কত করে দাম চাচ্ছেন এখানে কয়টা আছে টোটাল 1 2 3 4 6টা কত দিবেন
2000 টাকা কম হবে না না চারটা মুরগির দাম কত যাচ্ছেন এখানে 2000 টাকা 2000 টাকার কম হবে না না কিনে বসে দাম করে কত দিব দেশে মুরগি খালি দেশে একবার চারটা মুরগির দাম 2000 টাকা চাও আছে সব দেশে মুরগি এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া পাওয়া যায় যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঘোড়া কেউ ঘোড়া কিনতে চাইলে নরসিংদী পটিয়ার হাট থেকে ঘোড়া কিনতে পারবেন এই যে এখানে দুইটা আছে ঘোড়া এগুলো ওই ঘোড়াগুলোর বাচ্চা বাচ্চা ঘোড়া এগুলো জোড়া 20000 টাকা চাওয়া হচ্ছে জোড়াটা কত যাইতেছ তুমি 600 টাকা একদম আগে একটু দামাদামি করা যাবে না বাসায় কি আরো আছে কবুতর এটা কি কবুতর দেশি না আসলে মুরগির বাচ্চা কত কইরা দাম চাও হচ্ছে এখানে মানে পিস 1000 করে এগুলো কি সরাইলের আসলি নাকি সরাইলের কোন জায়গার আসলি মুরগি এগুলা কোন জায়গার নরসিংদীর না নরসিংদীর আসলি মুরগি 1000 টাকা করে পিস চাওয়া হচ্ছে কি পাখিটা ভাই শালিক পাখি না বাদশালিক কত করে যাচ্ছেন 200 করে দাম যাচ্ছেন না এগুলো কি বাচ্চা এগুলো বাচ্চা মনে হয় না ওখানে কি শ্যামাও আছে নাকি এই যে প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি 200 করে চাওয়া হচ্ছে এগুলো শালিকের বাচ্চা দুশো চার কম হবে না না পোষ মানবে বাসা নিলে শ্যামা পাখিটার দাম কত ভাই শ্যামা পাখিটার এই যে হ্যাঁ 200 ডাহুক ডাহুকের বাচ্চা নাকি বাচ্চা কত করে দাম চাচ্ছে 500 টাকা মানে পিস 500 নাকি জোড়া 500 পিস 500 কম হবে না না আটের জোড়াটা কত 3500 3500 আচ্ছা বয়স কেমন এটার এটা একবারে অ্যাডাল্ট জি ডিম বাচ্চা করতে কেমন সময় লাগবে এক দেড় মাস আর বাজিকার কত করে যাচ্ছে বাজিকার চাচ্ছি 800 টাকা জোড়া 800 টাকা জোড়া না জি বাসা কি আছে পাখি আর হ্যাঁ আছে আর কি কি পাখি আছে লাভবাট আছে বাজিগার আছে তারপরে জাবা আছে তাই ফিন্স আছে অনেক পাখি আছে ডায়মন্ড আপ আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন বলা যাবে মোবাইল নাম্বার 01771 4020 3939 আচ্ছা লোকেশন ধন্যবাদ কাকা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কত করে যাচ্ছ তুমি জোড়া 500 দুইটা তো আলাদা জাত একটা তিলা গুগু আর একটা কি গুগু এটা হ্যাঁ অস্ট্রেলিয়ান না এটা দেশে গুগু অস্ট্রেলিয়ান দেশি অস্ট্রেলিয়ান না
এটা কি ছেলে নাকি মেয়ে? এটা ছেলে। আর ওটা? মেয়ে। এটা ছেলে লাগে না, এটা মেয়ে লাগে। 500 টাকা না? এ জোন ভাই আসসালামু আলাইকুম। আপনি এখানে? হ্যাঁ এখানে ভাই পুটিয়া বাজার শুনলাম যে অনেক নাম করা এখানে একটা বড় ধরনের বাজার বসে, তাই বাজারে আসলাম দেখার জন্য যে বাজারে কি কি পাখি উঠে তাই আমরা আজকে একটু মানে দেখতে আসলাম আর কি। এই বাজারে এর আগে দুইবার আসছিলাম, তো তখন যে এখন দেখতেছি পাখি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক বেশি পাখি উঠে। তাই কি কি পাখি কিনলেন এখানে? পাখি আসলে প্রয়োগ করি না এখনো, আমি এখনো দেখতেছি। দেখতেছেন না? জি আসছি কিছুক্ষণ আগে, তো বাজারটা দেখতেছি মাশাআল্লাহ দেখি যে বাজিগা লাভবার পোকাটেল সব ধরনের পাখি এখানে মোটামুটি উঠতেছে, আগের তুলনায় অনেক বেশি এখন। এর আগে যা ছিলাম তখন এত পাখি ছিল না। আচ্ছা ঠিক আছে জুয়েল ভাই, দেখা হয়ে গেল। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি পাখি দেখেন আমরাও দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আপনিও ভিডিও শেষ করেন, তারপরে লাগলে একসাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই বাজিগার কত যাচ্ছেন দাম? বাজিগার জোড়া কত যাচ্ছেন? 900। 900 টাকা না? মেল ফিমেল কনফার্ম? ছেলে মেয়ে ঠিক আছে না? 900 টাকা একদম না? বারোশো টাকা না? এর কম হবে না তাই তো? কয়টা আছে এখানে? নয়টার দাম কত চাওয়া হচ্ছে? না না, নয়টা মোট কত পড়বে, কত হইলে দিবেন কাকা? নয়টা কত? আপনি দাম বলেন কত 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 যাচ্ছেন? 400 করে? নয়টার দাম 400 করে যা হচ্ছে? প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি নয়টার দাম 400 করে যা হচ্ছে। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক, পুটিয়াহাটের ভিডিও শেষ করলাম। পুটিয়াহাটে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে পাখির দাম একটু ঢাকা থেকে তুলনামূলক অনেক বেশি, ঘুঘুর দাম অনেক বেশি, এখানে ঘুঘুর চাহিদা বেশি, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেশি পাখিগুলো তুলনামূলক ঢাকা থেকে কম দামে এখানে পাওয়া যায়, কিন্তু যে ঘুঘু পাখি বা ডায়মন্ড ডাব বাজরিঘাট লাভবার্ড এগুলোর দাম ঢাকা থেকে তুলনামূলক অনেক বেশি। তাই কেউ যদি দেশি পাখি কিনতে চান তাহলে পুটিয়া বাজারে অবশ্যই আসবেন, কিন্তু ঢাকা থেকে নরসিংদীর পুটিয়া হাটে এসে বিদেশি পাখি ক্রয় করাটা বেশি একটি লাভজনক হবে না, এটা আমার মন্তব্য। প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে পারলেন, কেমন লাগলো এটা কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই যে ঢাকা থেকে নরসিংদী এসে আপনাদের জন্য ভিডিও বানালাম। আশা করি আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।